Your hair has got my metal rod strap and your focus last with my aftershave. এটা কারণ ছেড়ে বলছি Happy birthday. I am your man. আরে বাবা, ওটা রাইয়ের বন্ধু তারাপীঠ, শুধু তো একটা ছবিই তুলেছে। তারাপীঠ না আদ্যাপীঠ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পাচ্ছি ওই মোবাইলে ছবি দেখে। একেবারে চরিত্রহীন কুলাঙ্গার। বাবা আমি আমি কেমন? এই এই এই, আর ওই মেয়ে তোর দিকে মুখ করে দেখায় কেন? ছি ছি ছি, তোকে আমার দাদা বলতেই লজ্জা হয়। চুপ কর মা, আজকাল সমস্ত মেয়েরা মুখ করে পাউট করে ছবি তোলে। এই তুই তুলিস না, একা একা তুলি, তোর মতন না। আমি কথা বলবি না। এই 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 এই, একদম কথা বলার চেষ্টা করো না বলে দিচ্ছি, নির্লজ্জ বেহায়া কোথাকার। লম্বা মেয়ে বিয়ে করবো, লম্বা মেয়ে বিয়ে করবো বলে তো এতদিন হেদিয়ে মরছিলে। আমি সেই সুদূর মেদিনীপুর থেকে সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো লম্বা মেয়ে নিয়ে এসেছি, আর তুমি এই নিচু মন নিয়ে ওই উঁচু মেয়ের সাথে সারা জীবন কাটাবে? ছি, ছেড়ে দিন বাবা, ওকে অমন করে বলবেন না। হাজার হোক, পুরুষ মানুষ তো দোস্ত আমারই, আমি ওকে কিছু দিতে পারিনি, আর পারবই বা কি করে? আমি গ্রামের মেয়ে, ওনার শহুরে ইংরেজি বলা, ছোট ছোট জামা কাপড় পরা মেয়ে পছন্দ। ওনার যা ইচ্ছে ওকে তাই করতে দিন বাবা। দিনের শেষে শুধু বাড়ি ফিরে আসে, এই আমার পরম সৌভাগ্য। এই বৌদি বৌদি, এটা ওই সবাই আপন সবাই পরের কল্যাণীর ডায়লগ না? এতটুকু বাসা নীলিমার কালকের এপিসোড ছিল। এই এপিসোড থাক, একটু সবাই আমার এপিসোড শোনো। এতক্ষণ ধরে আমি যা যা বলেছি তার মধ্যে একটুও মিথ্যে ছিল না। আমি আমার বউ ছাড়া অন্য কারোর দিকে আর ওইভাবে তাকাই না। হ্যাঁ, কালকে ওই জামে একটা পিঠ দেখে আমি খোলার থেকে না, আমি পিঠের কিছু দেখিনি। যদি আমাকে এতটা অবিশ্বাস করো তাহলে টিবস দিয়ে দাও, টিবস দাও। আপনি আসবেন? গুরুদেব আসবেন বলছেন, আপনি আসুন গুরুদেব। খুব ভালো হবে, বলো শুরু। বাড়িটা ধীরে ধীরে দক্ষিণেশ্বর হয়ে যাবে, মিলিয়ে নিন।